নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দিওয়ালি, কালী পূজা, ভাইফোঁটা সবই পরপর আসছে। উৎসবের দিনগুলোতে আমরা মিষ্টিমুখ করি এবং করাই, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি, অমৃতি। চলুন তাহলে শুরু করা যাক। অমৃতি বানানোর জন্য লাগবে বিউলির ডাল, অনেকে এটাকে উড়দ ডাল, মাসকলাইয়ের ডালও বলে থাকেন। 200 গ্রাম বিউলির ডাল নিয়ে আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডালটা যখন ভিজিয়েছিলাম তখন ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখন পেস্ট করার আগে আরও একবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। ভিজানো বিউলির ডালটা আমি পেস্ট করে নিয়ে একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি। পেস্ট করে নেওয়া বিউলির ডালটা এবার ভালো করে ফেটিয়ে নেব। অমৃতি বানাতে হলে ডালটা সবচেয়ে আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে পরিমাণ ডাল আপনারা দেখছেন, সেটি ফেটিয়ে নেওয়ার পর 3 গুণ বেড়ে যাবে পরিমাণে, তাই আমি বড় একটা বাটি নিয়ে নিয়েছি। আমি হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। ফেটিয়ে নেওয়ার সময় একই দিকে ফেটাতে হবে। ফেটানোর কাজটা আপাতত এখানে রেখে আমি প্রথমে একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানাবার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, একটি কড়াইতে দিয়ে দিলাম। ওই বাটিরই 1 বাটি জল আমি ওই চিনির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে চিনিটা একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, যাতে শিরার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। চিনি আর জল যখন একসাথে মিশে গিয়ে ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেব কেশরি ফুড কালার। রসটা ফুটতে ফুটতে অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি 2 আঙুলের সাহায্যে দেখে নেব রসটা একতার হয়েছে কিনা। আমার পুরোপুরি একতারের রস লাগবে না, তার চেয়ে একটু কম হলেই হবে। গ্যাসের ফ্লেমটা যখন অফ করে দেব তখন শিরাটা আরও ঘন হয়ে যাবে, তাই তার কিছুক্ষণ আগে আমি নামিয়ে নেব। অমৃতির জন্য আমার চিনি শিরাটা হয়ে গেছে। অন্যদিকে ডালটা ফেটিয়ে নিয়ে ব্যাটারটা রেডি আছে। একটি ছোট বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি, ওর মধ্যে ফেটিয়ে রাখা ব্যাটারটা অল্প একটু নিয়ে ওর মধ্যে ফেললেই দেখা যাবে ওটা সঙ্গে সঙ্গে নিচে গিয়ে ওপরে উঠে এসে ভাসতে শুরু করে দেবে। থেকেই বোঝা যায় যে ব্যাটারটা আমার ঠিকঠাক ফেটানো হয়েছে। এই ব্যাটারটার মধ্যে অল্প একটু কেশরি ফুড কালার অ্যাড করে আবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। অমৃতি কড়ায় দেওয়ার জন্য একটি কোন বানিয়ে নেব। প্রথমে একটি তেলের প্যাকেট নিয়ে নিয়েছি, তেলের প্যাকেটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। উপরের এক ধারটা আমি পুরোপুরি কেটে নিয়েছি। ওই ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণ আমি এই প্যাকেটের মধ্যে নিয়ে নেব। প্যাকেটের মধ্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি। এবার মুখটা ধরে একটা গার্ডার দিয়ে শক্ত করে বেঁধে নেব। দেখুন একটা কোণের সৃষ্টি হয়ে গেছে। কোণের মুখটা কাঁচি দিয়ে একটা ছোট ছিদ্র করে নেব। যে ছিদ্রটা তৈরি করে নিলাম সেটা দিয়ে ব্যাটারটা ঠিকঠাক মতো অমৃতি করার জন্য পড়ছে নাকি দেখে নেব। হ্যাঁ, ঠিকঠাকই পড়ছে। অমৃতির জন্য যে ছিদ্রটা হবে জিলিপির দেওয়ার থেকে সেই ছিদ্রটা একটু বড় সাইজের কাটতে হবে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে যথেষ্ট পরিমাণে রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নেব। দেখুন এবার কোন দিয়ে আমি অমৃতিগুলো কড়াইয়ের মধ্যে ছাড়ছি। কোন দিয়ে প্রথমে গোল গোল করে 2টো জিলিপির মতো দেব, তারপরে ওর চারদিকে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল করে নেব। এই অমৃতি ভাজার সময় তেল গরমের তারতম্যটাই আসল। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে বলে অমৃতি ছাড়ার সময় অমৃতি সরে সরে যাচ্ছে, সেই তুলনায় হাতটা আমি তাড়াতাড়ি চালাতে পারছি না, তাই জন্য ডিজাইনটা হালুই কাটদের মতো পারফেক্টভাবে হচ্ছে না। ওনারা যেহেতু রোজ করেন তাই ওনাদের অনেকটাই পারফেক্ট হয়, তাতে কিছু যায় আসে না।
যেরকম ডিজাইন পারবেন সেইভাবে অমৃতিটা বানিয়ে নেবেন। অমৃতিগুলো একটু সময় নিয়ে মচমচে করে ভেজে নিতে হবে। অমৃতিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলটা ছড়িয়ে সব অমৃতিগুলো তুলে নেব। কড়াই থেকে অমৃতিগুলো তুলে আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাটার মধ্যে অমৃতিগুলো দিয়ে দেব। চিনি শিরাটা এখনো গরম আছে, তাই কিছুক্ষণ রাখার পরেই আমরা তুলে নেব। চিনি শিরার মধ্যে অমৃতিগুলো কিছুক্ষণ রাখার পর ভালো করে অমৃতির মধ্যে রস ঢুকে গেছে। এবার অমৃতিগুলো একটি পাত্রে তুলে নেব। দেখুন সবকটা অমৃতি ভালো করে রসে ডুবিয়ে তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি ভেঙে দেখিয়ে দেবো কীরকম মচমচে হয়েছে। আওয়াজ শুনে এবং দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে।